প্রার্থীটা ফিরে পেয়েছে আজকে আপনি সবাই জানেন। আর প্রথমে ভুল ছিল আমাদের, আপনার প্রধান নির্বাচন কমিশন থেকে নামেছিল, ওখানে যে দিন আমাদের যাচাই বাছাই হয় ওনার এক নম্বর ভুল ছিল। ভুল কেমন করেছিল, প্রথম দিন যেদিন আমি একে বলছে তোমার ভোটাররা কোনো ভোটারের স্বাক্ষর করেনি, আমি তখন চ্যালেঞ্জ করেছিলাম এবং তাদেরকে ভোটারকে উপস্থিত করেছিলাম, সেখানে কিন্তু সে দেখেনি। তারপরে কিছু লোক তারা বাসায় বাসায় পুলিশ নিয়ে যাওয়ার কারণে কিছু লোক মানে তাদেরকে বাসায় খুঁজে পায়নি। আজকে এখানে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে ভোটাররা স্বাক্ষর করেছে এবং উপস্থিত ছিল, আপনার নির্বাচন কমিশনার ওকে সেনকে বিচার করে। ইসি তখন শুনে সে স্বাক্ষরগুলো আপনি করতে গিয়ে হলে যে যাচাই বাছাই করে দেখছে যে ভিডিও ইয়ে সঠিক আছে, তার সেই শিকার দেখে তারা আমাকে আজকে বৈধ ঘোষণা করেছে। পরবর্তী কার্যক্রম এখন আমরা মার্কা পাওয়ার পরে মার্কা হতে 26 তারিখে দেবে, আর বগুড়াতে একতারা মার্কা পেয়েছিলাম, এখানেও একতারা নেব আশা রাখতেছি। মার্কা পাওয়ার পরে আমরা মাঠে নামব আশা রাখতেছি। আর ভোটারদের একটা কথা বলবো, আপনারা ভোটের দিন ভোটের মাসে আসবেন, কারণ আপনারা নিরাপত্তা পালন করলে ভোট কেন্দ্রে আপনারা জোর করে কিন্তু ভোট দখল করবে, ব্যালট মারবে। আপনারা ভোটের মাঠে আসবেন, প্লিজ আপনাকে অনুরোধ করতেছি আপনার ভোটের মাঠে আসবেন, কারণ আপনারা দূর থেকে লাইভ আছে আপনি উল্টোপাল্টা কথা বলবেন না, কারণ আপনাদের নিরাপত্তার কারণেই আজকে ভোট কেন্দ্র করে দখল হইতেছে। তাই ভোটের মাঠে আসবেন, ওরা 10 জন জোর করে ব্যালটে মারে, আপনার 20 জন পিছিয়ে তাই কী করবেন, সে ব্যালট আটকার চেষ্টা করেন, কেন্দ্র দখল করলে আরও 10 জন জোর করে আপনারা 100 জন করবেন। তাই আপনাদেরকে বলবো ভোট কেন্দ্রে আসবেন, সবাই ভোটের দিন মাঠে থাকবেন। প্রতিশ্রুতি এই মুহূর্তে কিছু থাকবে না, একটা কারণে যেহেতু মনে করেন আমরা 5-6 মাসের জন্য এখানে প্রার্থীদের ফিরে পেয়েছি, তারপরে আমি কিন্তু পাশ করি পাই স্যার, তাহলে 5-6 মাসে তেমন কিছু করা যাবে না। যেহেতু আমি বস্তিবাসী এলাকাগুলো বেশি গিয়েছিলাম, আমরা রাস্তাঘাটের কাজগুলো সবচেয়ে বেশি সমস্যা, আমি চেষ্টা করব এই কাজগুলো করতে পারি, কারণ মানুষকে মিথ্যে আশা দেয় ভোটের আগে, সব নেতারা বড় বড় কথা বলে মিথ্যে আশা দেয় দিয়ে ভোট নেয়। তাই আমি এই ধরনের মিথ্যে কোনো আশ্বাস দিতে চাইতেছি না, ভোটে যদি পাশ করতে পারি, জনগণের যদি কিছু করতে পারি অবশ্যই জনগণ দেখবে। প্রার্থীরা ফিরে পাওয়া সত্য কথা নেই, 70 জয় বলে অল টাইম হয়, তাই আমি নিকেলছিলাম এই জন্য চ্যালেঞ্জ করেছিলাম, সেই জন্য 70 জয় হয়েছে। এই জন্য ইসিকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের উপর আমার একটা ভুল ধারণা ছিল যে আপনাদের এখানে হয়তো আমি সুষ্ঠু বিচার পাবো না। আমি 2 দিন আগে আপনি লাইভ এসেও বলেছিলাম, এখানে সাক্ষাৎকারও দিয়েছিলাম যে এখানে 2 বার যেহেতু আমি সুষ্ঠু বিচার পাইনি এবারে পাবো না। তো আজকে যে আমরা ডকুমেন্টগুলো ওখানে তাদের সামনে দেখাইছি, সেই হিসেবে তারা আমাকে নাম অর্জন করতে পারেনি, সেই হিসেবে ইসিকে অসংখ্য ধন্যবাদ আর তার সুষ্ঠু বিচার করার জন্য আমাকে প্রার্থী ফিরে পাওয়া দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা।